ওকে, সাকসেস হলো প্রতিবন্ধী। তুমি যদি অপেক্ষা করো, এ জন্মে তোমার কাছে সাকসেস আসবে না। তোমাকে যদি এ জন্মে সাকসেস পেতেই হয়, তোমাকে কঠোর স্ট্রাগল করে তোমাকে সাকসেসের কাছে যেতে হবে। তোমার স্বপ্ন হলো অন্ধ চোখে দেখতে পায় না, তাই তোমার স্বপ্নকে তোমাকে গাইড করে এগিয়ে নিয়ে যেতে হবে সাকসেসের কাছে। সাকসেস আমার কাছে দুপ্রকার, ইনসাইড এবং আউটসাইড। এই পৃথিবীর বুকে বেশিরভাগ মানুষ ইনসাইড থেকে সাকসেসফুল। ইনসাইড থেকে সাকসেসফুল বলতে আমি বুঝি ভিতর থেকে হ্যাপি থাকা, ভিতর থেকে অ্যাক্টিভ থাকা, ভিতর থেকে পজিটিভ থাকা। আর যারা ইনসাইড থেকে সাকসেসফুল থাকে, তারা আউটসাইডের সাকসেসটাকে ইজিলি অ্যাচিভ করতে পারে। কিন্তু এই আসামের বুকে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এই আসামের বুকে তথাকথিত গরিবের সংখ্যা বেড়েই চলেছে। এই আসামের বুকে অসময়ের অন্ধকারে হারিয়ে চলা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু কেন? আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমরা ভিডিওটা আরম্ভ করতে যাচ্ছি। আমার বিশ্বাস আপনি ভিতর থেকে হ্যাপি আছেন, সাকসেসফুল আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। স্টুডেন্ট লাইফে বহুত প্রকার স্টুডেন্ট থাকে, তার মধ্যে তিন প্রকার স্টুডেন্টদেরকে নিয়ে আজকে আমি কথা বলবো। তো ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমার বিশ্বাস আপনিও নিজেকে বদলাতে পারবেন। প্রথম প্রকার স্টুডেন্ট যারা নিজের স্বপ্নের প্রতি ফোকাস রাখে, নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য বহুত স্ট্রাগল করে যায়, নিজের পায়ে দাঁড়ানির জন্য মাথার গাম পায়ের নখে ফেলে দেয় এবং নিজে কিছু করার জন্য, নিজে কিছু করে দেখানোর জন্য কিছু ভাবে এবং পাশাপাশি রিলেশনশিপও ফোকাস করে। আর এক প্রকার স্টুডেন্ট আছে যারা নিজেকে, নিজের স্বপ্নকে বগলবন্দি বা কোনো সিন্দুকবন্দি করে অন্যের স্বপ্নকে নিজের স্বপ্ন করে নেয় এবং সেই স্বপ্নকে নিয়ে এগিয়ে যায়, যাওয়ার পথে হাঁপিয়ে যায়, আবার সেই স্বপ্নকে বিসর্জন দিয়ে সাকসেসকে নতুন করে অ্যাচিভ করার জন্য আবার অন্যের স্বপ্নকে নিজের স্বপ্নে করে নেয়। এরাও রিলেশনশিপে কিছুটা ফোকাস রাখে বা করে। আর এক শ্রেণীর বা আর এক প্রকার স্টুডেন্ট আছে যারা নিজের স্বপ্নকে নিয়ে ভাবে না, তবে ভাবে কী স্বপ্ন সেটাও বলবো। তারা নিজের কেরিয়ার নিয়ে ভাবে না, তবে ভাবে কী কেরিয়ার সেটাও বলবো। তারা নিজের পায়ে দাঁড়ানির কথা ভাবে না, তবে ভাবে কী ভাবে সেটাও বলবো। এই তৃতীয় প্রকার স্টুডেন্টরা শুধুমাত্র রিলেশনশিপ নিয়ে ভাবে, তারা রিলেশনশিপের কেরিয়ার নিয়ে ভাবে, তারা রিলেশনশিপের গোল নিয়ে ভাবে, তারা রিলেশনশিপটাকে সাকসেসফুল করার জন্য স্ট্রাগল করে এবং রিলেশনশিপের মধ্যে কল্পনার জগতে ন্যাকামির হাওয়াতে ভাসতে থাকে। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো আপনার এলাকাতেও, আমার এলাকায় আমি এক্সাম্পল পেয়ে গেছি, এরকমও অনেক স্টুডেন্ট আছে যে সময় তাদের বই খাতা নিয়ে জ্ঞান অর্জন করার সময়, কিন্তু সেই সময় তারা ফুলসজ্জার বিছানায় অন্য কিছু বর্জন করছে। কথাটা বদ্ধর তেতো, কিন্তু কিছু মনে করবেন না, আর যদি কিছু মনে করেনও আমার তাতে কিছুই যায় আসে না। স্টুডেন্ট লাইফে নিজের পায়ে দাঁড়ানোর কথা, কিন্তু কিছু স্টুডেন্ট আছে যাদের কোনো গোল নেই। গোল আছে ওই মেয়েটিকে পালিয়ে নিয়ে বিয়ে করব, ওই ছেলেটিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব, আর এই গোলে গোল দিতে গিয়ে জীবনটাও গোলক ধাঁধায় হারিয়ে গিয়েছে। বর্তমান কত পরিস্থিতি না দেখা যায় এই শহরে, এই বাজারে, এই ভূমণ্ডলে। এই যেমন ধরুন পালিয়ে বিয়ে করা, নিজের স্বপ্নকে ভুলে গিয়ে বাপ মাকে পটিয়ে বিয়ে করা, বিয়ে করার পর ইয়ে করা, ইয়ে করার পর বাচ্চা হয়ে যাওয়া, বাচ্চা হয়ে যাওয়ার পর জীবনটা একঘেয়েমি, আর ভালো লাগে না জীবন। জামাই পালিয়ে গিয়েছে অন্য বউয়ের সাথে, বউ পালিয়ে গিয়েছে অন্য জামাইয়ের সাথে, এরপর এরম সিচুয়েশনে পরে ডিভোর্স, আর ডিভোর্সের পরেই ডিপ্রেশন। আমি হাত জোর করে অনুরোধ করব স্টুডেন্টদের, বিশেষ করে তৃতীয় প্রকার স্টুডেন্টদের, কথাগুলো মনোযোগ সহকারে শোনো, না হলে কিন্তু ভবিষ্যতে চোখের জল ঝরে যেতে পারে, আর সেই জলে কিন্তু কোনো রান্না হবে না। স্টুডেন্ট লাইফের যেটা মেন দরকার ফোকাস, কেরিয়ারের পাশাপাশি রিলেশনশিপ। কেরিয়ার তোমার জীবনটাকে বদলাবে, রিলেশনশিপ তোমার জীবনটাকে চার্জ দেবে, রিফ্রেশ দেবে। কিন্তু তুমি যদি শুধুমাত্র রিলেশনশিপ নিয়েই ভাবো, তাহলে কিন্তু তোমার জীবনের থাকে তোমার স্বপ্নগুলোর রিলেশন একেবারে কেটে যাবে। অনেকেই আছে, আমি দেখেছি যে প্রেম নামক এই ভাইরাস, হ্যাঁ কথাটা বড্ড তেতো লাগবে, প্রেম নামক এই ভাইরাস এত বেশি পরিমাণে ছড়িয়ে যাচ্ছে যে কেরিয়ার নামক সফটওয়্যারটি আর অ্যাক্টিভ হচ্ছে না। কেরিয়ার নামক সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করতে হবে, প্রেম নামক সফটওয়্যারটাকে ভাইরাস নয় অ্যান্টিভাইরাস হিসাবে অ্যাক্টিভ করতে হবে। কেরিয়ার নামক সফটওয়্যারে যখন বোরিং নামক
ভাইরাসটি অ্যাক্টিভ হবে তখন ওই প্রেম নামক অ্যান্টিভাইরাস দিয়ে তাকে দূর করতে হবে। তার মানেটা কি হলো? মানেটা হলো রিলেশনশিপ এবং নিজের ক্যারিয়ারটাকে ব্যালেন্স করতে হবে, রিলেশনশিপ এবং নিজের হবিগুলোকে ব্যালেন্স করতে হবে, রিলেশনশিপ এবং নিজের পড়াশোনা নিজের জীবনটাকে ব্যালেন্স করতে হবে। যারা যারা ব্যালেন্স করতে পারছে তারা তারা এগিয়ে গেছে, যারা যারা ব্যালেন্স করছে তারা তারা আজকে সাকসেসফুল, আর যারা যারা ব্যালেন্স করতে পারেনি তারা তারা শুধুমাত্র প্রেম নিয়েই ভাসছে, প্রেমের হাওয়ায় ভাসছে, প্রেমের খেয়ায় ভাসছে। আমি তাকে ছাড়া থাকতে পারবো না, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, যখন ভবিষ্যতে অসময়ের অন্ধকার এসে যাবে না। প্রেম জানলা দিয়ে নয়, ও কি বলে ঘরের অপ্রয়োজনীয় পানি বের করার জন্য যে একটা চুঙ্গা থাকে, প্রেম ওই চুঙ্গা দিয়ে বেরিয়ে কোনো এক নর্দমার পানিতে ভেসে ভেসে গিয়ে নদীতে গিয়ে পড়বে। তাই এটাই বলবো, যদি তুমি একজন স্টুডেন্ট হয়ে থাকো আমি রিকোয়েস্ট করব তুমি তোমার নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার পাশাপাশি রিলেশনশিপটাকে ব্যালেন্স করে চলো। দেখো, ব্যালেন্স তোমাকে সবসময় করে যেতে হবে। স্টুডেন্ট লাইফে রিলেশনশিপ আর ক্যারিয়ারের মাঝে ব্যালেন্স, পড়াশোনায় ব্যালেন্স, তারপর এমন একটা সময় আসবে যে সময় হয়তো যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে বউ আর মায়ের মাঝখানে ব্যালেন্স, আর তুমি বা আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন শাশুড়ি মা আর হাজব্যান্ডের মাঝে ব্যালেন্স। ব্যালেন্স তোমাকে লাইফ টাইম করে যেতে হবে। আমাদের জীবনটা হলো একটা সাইকেলের মতো, যতদিন আমরা ব্যালেন্স করতে পারবো ততদিন ঠিকভাবে এগোতে পারবো, যেদিন থেকে ব্যালেন্স করা পারবো না সেদিন থেকে পড়ে যাব, চোট লাগবে। তার চেয়ে বেটার তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তোমার পড়াশোনায় মনোযোগ দাও, অল্প নিজের ক্যারিয়ারে ফোকাস করো। জানি তোমার ফোকাস রয়েছে শুধুমাত্র রিলেশনশিপে, সেখান থেকে একটু ফোকাস শিফট করে ক্যারিয়ারে দাও, পড়াশোনায় দাও, একটু স্বপ্নে দাও, একটু জীবনে দাও, জীবনটা বদলে যাবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। কথাগুলো খারাপ লাগলো না? যাই হোক, কথাগুলো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার বিশ্বাস আপনি বা তুমি নিজেকে বদলাতে পারবেন। ভিডিওর শেষ মুহূর্তে এসে আমি স্টুডেন্টদেরকে বলতেছি, আমার কাছে এই পৃথিবীটা হলো ইউনিভার্সিটি আর প্রত্যেকটা মানুষ আমার টিচার। তোমার কাছে তোমার স্কুল হলো ইউনিভার্সিটি, তোমার কলেজ হলো ইউনিভার্সিটি, আর সেখানে স্যাররা তোমার টিচার। শিক্ষা নাও, জীবনটা বদলে যাবে। যত পড়বে তত জ্ঞান বাড়বে, আড্ডায় হোক কিংবা বই। তোমাকে ওই লেভেলে যাওয়ার জন্য এই লেভেলগুলো কমপ্লিট করতে হবে, আর এই লেভেলগুলো কমপ্লিট করার জন্য তোমাকে দরকার মনোযোগ, ডেডিকেশন, কনসেন্ট্রেশন। এই লেভেলে যদি তুমি শুধুই প্রেম নিয়ে ভাবো তুমি ওই লেভেলে যেতে পারবে না, তবে প্রেমের লেভেলে ঠিকই যেতে পারবে। প্রেমের লেভেলে গেলে কিন্তু একটা লেভেল লেগে যাবে, আর সেটা হলো গরিব। আর গরিব হওয়ার পর বেশিরভাগ মানুষ দায়ী করে সরকারকে, দায়ী করে বাবা মাকে, দায়ী করে উপরওয়ালাকে। যেদিন থেকে তোমার এই পরিস্থিতির জন্য নিজেকে দায়ী করবে সেদিন থেকে তোমার পরিস্থিতি বদলাতে শুরু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর মোর টাইম। থ্যাংক ইউ, গুড বাই।